वेलकम टू माय सपोर्ट एकेडमी बंधुरा आजकेर भिडियोते आमरा पश्चिमबंगेर गुरुत्वपूर्ण नद नदी निये आलोचना करब एवं एई टपिकटी खुबी गुरुत्वपूर्ण कारण पश्चिमबंग सरकारेर जे समस्त परीक्षा हय सेखाने पश्चिमबंगेर जे जियोग्राफी सेटी एकटी गुरुत्वपूर्ण टपिक तो सेई टपिक थेके प्राय प्रत्येकटी परीक्षातेई कम बेशि कोश्चेन आसे एवं BCS थेके तो प्रचुर कोश्चेन आसे एछाड़ाओ पश्चिमबंगे जे समस्त ग्रेजुएट लेवेलेर परीक्षागुलो हय सेखाने तो अवश्यई किछु कोश्चेन एखान थेके थाके तो एखान थेके मूलत दुई तीन रकमेर कोश्चेन হয় যেমন পশ্চিমবঙ্গের কোন নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত নদীগুলো আছে সেগুলো কোথায় মিলিত হয়েছে এবং থার্ড একটি টাইপের কোশ্চেন হয় যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত তো থার্ড যে কোশ্চেনটি হয় কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেই টপিকের উপর ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি সেটা আপলোড করা হয়ে গেছে তাই তোমরা সেই ভিডিওটি তোমরা অলরেডি হয়তো দেখেছো আর আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব কোন নদী কোথায় উৎপত্তি হয়েছে এবং কোথায় মিলিত হয়েছে এবং তার সাথে দু একটি টপিক রিলেটেড টপিক তো তাই তোমরা যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি এবং সাথে যে বেল আইকন আছে সেটি প্রেস করে নাও যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাৎক্ষণাৎ পৌঁছে যায় তাহলে আমরা প্রথমে দেখে নিই যে আজকে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা দেখে নিই যে পশ্চিমবঙ্গে যে সমস্ত নদ নদীগুলো আছে ওভারঅল সেগুলোকে চারটে ভাগে ভাগ করা যেতে পারে যে উত্তরবঙ্গে নদ নদী যে পশ্চিমবঙ্গের উত্তরে যে সমস্ত জেলা আছে সেগুলোর উপর দিয়ে যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে তো সেগুলোকে আমরা প্রধানত উত্তরবঙ্গের নদ নদী বলে থাকি এছাড়া আছে দক্ষিণবঙ্গের নদ নদী যেমন সুন্দরবন অঞ্চল আছে সেখানে নদ নদীগুলোকে এছাড়া হচ্ছে পশ্চিমের যে মালভূমি অঞ্চল আছে যেটা ঝাড়খণ্ড লাগোয়া তো সেখানে যে মালভূমি অঞ্চল আছে সেগুলোর নদীগুলোকে আমরা বলে থাকি পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী এছাড়া মধ্যভাগের গঙ্গা ও তার শাখা নদী বাহিত যে অঞ্চল আছে সেটা হয়ে যায় মধ্যভাগের গঙ্গা এবং শাখা নদীর নদী অঞ্চল তো প্রথমে আমরা দেখে নেবো যে উত্তরবঙ্গের নদ নদী উত্তরবঙ্গের নদ নদীর কথা বলতে গেলে প্রথমে আমাদের ডিসকাস করতে হবে তিস্তা নদীর কথা তিস্তা নদী হলো পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী তোমরা দেখো এখানে খুবই সুন্দরভাবে তিন থেকে চারটি করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে আর এখান থেকেই যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই এখান থেকে করতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের পক্ষে হেল্পফুল হবে তিস্তা নদীর যে দৈর্ঘ্য সেটি হলো 411 কিলোমিটার এবং এটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি লাচুং ও লাচেন এই যে দুটো নদী আছে এই দুটির মিলিত প্রবাহের ফলে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে এবং এটি বাংলাদেশে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের পর এবং সেটি যমুনা নদীতে শেষ হয়েছে তো যে সমস্ত উপনদীগুলো গুরুত্বপূর্ণ উপনদীগুলো আছে সেগুলোর মধ্যে জলঢাকা কালীঝরা চেল নালা করলা এবং রঞ্জিত এগুলি গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখে নেব মহানন্দা মহানন্দা হলো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানন্দা হলো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী তো নেক্সট এটি আমরা দেখব দার্জিলিং জেলার মহালিদ্রাম গ্রাম পাহাড় থেকে এটি উৎপত্তি লাভ করেছে এবং এটি তারপর বাংলাদেশে প্রবেশ করার পর এটি বাংলাদেশের পদ্মা নদীতে মিলিত হয়েছে তো এর যে প্রধান যে উপনদীগুলো তার মধ্যে মেচি বালাসন গুল মাখোলা এবং ডাউক এটি ডাউক গুরুত্বপূর্ণ তো এছাড়া এরপর আছে জলঢাকা নদী জলঢাকা নদীর মোট দৈর্ঘ্য হলো 236 কিলোমিটার অর্থাৎ খুব যে বিশাল বড় নদী সেটা না কিন্তু খুব ছোট নদীও না তো এটির উৎপত্তি স্থল হলো ভুটান এবং সিকিমের সীমান্তে যে পার্বত্য অঞ্চল আছে সেখান থেকে এটি উৎপত্তি লাভ করেছে এবং পতন স্থল অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করার পর যমুনা নদীতে এটি শেষ হয়েছে যমুনা নদীতে মিশেছে এবং এটি শেষ হয়ে গেছে নেক্সট এর উপনদীগুলোর মধ্যে ডাইনা ধরলা এবং কিধারি হলো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব তোর্ষা নদীর দৈর্ঘ্য হলো 358 কিলোমিটার এবং এটি পশ্চিমবঙ্গের মধ্যে মাত্র 99 কিলোমিটারের মতো আছে নেক্সট এটার হলো চুম্বি উপত্যকার টাংপাস থেকে উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিমবঙ্গে প্রবাহিত হওয়ার পর এটি বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের যমুনা নদীতে পড়েছে তো এর যে প্রধান যে উপনদীগুলো তার মধ্যে মালেঙ্গি বেলা এবং সুঞ্জাই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব কালজানি নদীটি উৎপত্তি হয়েছে ভুটান পাহাড় থেকে এবং এটি পশ্চিমবঙ্গের পর বাংলাদেশে প্রবেশ করেছে এবং সংকোচ নদীতে মিশেছে এবং তাদের যে মিলিত প্রবাহটি ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশে গেছে তো এখানে যে মেন যে উপনদীগুলো আছে তার হলো গদাধর চেকো এবং নেনাই এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব রাইডাক নদীটির উৎপত্তি হয়েছে তিব্বতের চোমল হরি পর্বত থেকে এটি উৎপত্তি লাভ করেছে এবং এর যে প্রধান উপনদী হলো সেটির নাম হলো দীপা
নেক্সট আমরা দেখব মেচি নদী। মেচি নদী নেপালের প্রান্তিক পার্বত্য ভূমি থেকে উৎপত্তি লাভ করেছে আর এটি নকশালবাড়ির পাশ দিয়ে, নকশালবাড়ি যে অঞ্চল আছে নকশালবাড়ির পাশ দিয়ে বিহারের পূর্ণিয়া জেলাতে ঢুকে শেষ হয়ে গেছে। নেক্সট হলো বালাসর নদী। বালাসর নদীর টোটাল দৈর্ঘ্য হলো 50 কিলোমিটারের মতো এবং এটি দার্জিলিংয়ের সিনচন পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, তারপর এটি মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। তো এর যে প্রধান উপনদীগুলো আছে তার মধ্যে রাং, বাং, রিং, চিং, টং এবং মঞ্জাধারা খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে সংকোষ বা গদাধর নদী। এটি উৎপত্তি লাভ করেছে ভুটানের পানাখা পর্বতমালা থেকে এবং ব্রহ্মপুত্র নদীতে মিলে শেষ হয়ে গেছে, মিলেছে এবং এটি ওখানেই শেষ হয়েছে। নেক্সট আমরা দেখব যে গঙ্গা নদী এবং তার উপনদী শাখা নদীর নাম। এই নদীটি হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর কথা যখনই বলতে হয় তখনই আসে গঙ্গা নদীর নাম। তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হলো 2525 কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 520 কিলোমিটার এবং এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। গঙ্গা নদী গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। এছাড়া গঙ্গা নদীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন মুর্শিদাবাদ থেকে হুগলি অবধি এইটুকু যে অঞ্চল, এইটুকু অঞ্চলের মধ্যে যখন গঙ্গা নদী প্রবাহিত হয়েছে তখন তার নাম হয়েছে ভাগীরথী এবং হুগলি থেকে মোহনা অবধি এটি হুগলি নদী নামে পরিচিত। তো এরপর দেখব আমরা উপনদীর নাম। উপনদীর মধ্যে দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, পাগলা ইত্যাদি হলো গুরুত্বপূর্ণ উপনদী। এছাড়া প্রধান যে শাখা নদীগুলো আছে তার মধ্যে ইছামতি, চূর্ণী, ভাঙ্গা, জলঙ্গি ইত্যাদি হলো গঙ্গার প্রধান শাখা। তো নেক্সট আমরা দেখে নেবো যে পশ্চিমের যে মালভূমি অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলের মধ্যে দামোদর খুবই গুরুত্বপূর্ণ নদী, যার মোট দৈর্ঘ্য হলো 541 কিলোমিটার, যার মধ্যে 313 কিলোমিটার শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে এবং এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। উৎপত্তি হলো ছোটনাগপুর মালভূমির খাম্বাত পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং ভাগীরথী হুগলি নদীতে মিশেছে শেষ অবধি। তো এর যে প্রধান যে উপনদীগুলো, প্রধান উপনদীগুলোর মধ্যে বরাকর, কোনার, বোকারো এবং আয়ার, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে একটি কথা হলো যে এটি দুঃখের নদী নামে পরিচিত। নেক্সট আমরা দেখে নেব সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর মোট দৈর্ঘ্য হলো 477 কিলোমিটার এবং এর উৎপত্তি স্থল হলো পালামৌ জেলা থেকে এটি উৎপত্তি লাভ করেছে এবং এর পতন স্থল অর্থাৎ এটি কোথায় গিয়ে মিশেছে, এটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং এর যে প্রধান উপনদীগুলো আছে তার মধ্যে শঙ্খ, সাপুলি নালা, রূপাই এবং দুলুং খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব কংসাবতী বা কাঁসাই, এটি অযোধ্যা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। কংসাবতী নদীটি অযোধ্যা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর মোট দৈর্ঘ্য হলো 336 কিলোমিটার এবং হুগলি নদীতে মিলিত হয়েছে। তো প্রধান যে উপনদীগুলো আছে তার মধ্যে হলো কুমারী, বান্দু এবং পাতলো। নেক্সট আমরা দেখে নেব অজয় নদী। অজয় নদী ঝাড়খণ্ডের দুমকা থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর মোট দৈর্ঘ্য হলো 276 কিলোমিটারের মতো এবং ভাগীরথী নদীতে শেষ অবধি মিশেছে কাটোয়ার কাছে। এবং এর যে প্রধান উপনদীগুলো আছে তো প্রধান উপনদীগুলোর মধ্যে কুনুর, হিংলা এবং তুমুনি এগুলি গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদী বদ্রীনাথ ধামের নিকটে ত্রিকূট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং ময়ূরাক্ষী নদীর মোট দৈর্ঘ্য হলো 250 কিলোমিটারের মতো। এটি ভাগীরথী নদীতে পড়েছে। নেক্সট উপনদী, এর প্রধান উপনদী হলো পুষ্কানি। নেক্সট আমরা দেখে নেব রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর পতনস্থল হলো হুগলি নদীতে মিশেছে। এটি হুগলি নদীতে মিশে এর সমাপ্ত হয়েছে, যার মোট দৈর্ঘ্য হলো 80 কিলোমিটারের মতো এবং এর যে প্রধান উপনদীগুলো আছে তার মধ্যে মুন্ডেশ্বরী হলো প্রধান। নেক্সট আমরা দেখে নেব হলদি নদী। হলদি নদীর উৎপত্তি আমরা দেখে নেব। হলদি নদীর উৎপত্তি হলো কেশপুরের কাছে কেলেঘাই নদীর সাথে মিলিত হয়েছে এবং এই স্থান থেকে কাঁসাই নদীর নাম হয়েছে হলদি নদী। তো এটি ভাগীরথী নদীতে শেষে মিলিত হয়েছে। নেক্সট আমরা দেখে নেব শিলাবতী নদী বা শিলাই, এটির উৎপত্তি হলো পুঞ্চা শহরের কাছে মালভূমি থেকে শিলাবতী নদী বা শিলাই নদীর উৎপত্তি হয়েছে। পতনস্থল হলো এটি শেষে দ্বারকেশ্বর নদীতে তার গতিপথ সমাপ্ত হয়েছে। তো এর প্রধান যে উপনদীগুলি আছে, প্রধান উপনদীগুলোর মধ্যে জয়পান্ডা এবং পুরন্দর খুবই গুরুত্বপূর্ণ এবং গন্ধেশ্বরী। নেক্সট আমরা দেখব গন্ধেশ্বরী নদী, এটি পুরুলিয়া বাঁকুড়া সীমানার কাছে উৎপত্তি হয়েছে। গন্ধেশ্বরী
গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদীর মাঝে মিলন বা মিলনস্থলে বাঁকুড়া শহরটি অবস্থিত, এটি গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব বরাকর। বরাকর নদীর উৎপত্তি হল ছোটনাগপুর মালভূমি থেকে এবং এটি দামোদর নদীতে গতিপথ শেষ হয়েছে। নেক্সট এর মধ্যে যে উপনদীগুলো আছে প্রধান, তার মধ্যে হলো চালনা, উশ্রী এবং বারসতী। তো আমরা নেক্সট আমরা দেখে নেব ব্রাহ্মণী বা কালিন্দী নদী। ব্রাহ্মণী বা কালিন্দী নদী এটি বিহারের দুদুয়া পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং মুর্শিদাবাদে গিয়ে দ্বারকা নদীর সাথে মিলিত হয়েছে এবং এখানে তার গতিপথ শেষ হয়েছে। এর প্রধান উপনদীগুলোর মধ্যে তৃপ্তিতা এবং গামারি গুরুত্বপূর্ণ। নেক্সট হলো দ্বারকা নদী। দ্বারকা নদীর উৎপত্তি হলো বিহারের উচ্চভূমি থেকে এবং এটি সর্বশেষ ময়ূরাক্ষী সমস্ত প্রবাহের পর শেষে ময়ূরাক্ষী নদীর সাথে মিলিত হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ হলো দ্বারকা নদীর তীরে তারাপীঠ অবস্থিত। নেক্সট হলো কোপাই নদী। কোপাই নদীর উৎপত্তি স্থল হলো বীরভূম জেলা থেকে। নেক্সট আমরা দেখব বক্রেশ্বর। বক্রেশ্বর হলো সাঁওতাল পরগনার রাজনগর অঞ্চল থেকে এটি অর্থাৎ বক্রেশ্বর নদীটি উৎপত্তি লাভ করেছে এবং এর প্রধান উপনদী হলো চন্দ্রভাগা। তো বন্ধুরা, এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ নদীগুলো ছিল, যেগুলো একটু বড় এবং যার গুরুত্ব আছে, তো সেই সমস্ত নদীগুলোকে আমরা গুরুত্ব সহকারে আলোচনা করলাম। এছাড়াও অনেক ছোট ছোট নদী আছে যেগুলোর নাম আমরা এখানে করলাম না, কিন্তু সংক্ষেপে নিয়ে রাখা দরকার। যেগুলো হলো কালিয়াঘাই, রসুলপুর নদী, মুন্ডেশ্বরী নদী, কানা দামোদর নদী, কানা নদী এবং সরস্বতী নদী। এই সমস্ত নদীও আছে, এগুলো খুব একটা দৈর্ঘ্যে বড় না হওয়ার জন্য এগুলোকে এতটা গুরুত্ব দেওয়া হয় না। তাই তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই টপিক থেকে কোশ্চেন আসলে আশা করি তোমরা অবশ্যই এই টপিকের কোশ্চেনগুলো খুব ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও এবং এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আজকের ভিডিওর পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই পিডিএফ ডাউনলোড করার। তো তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।